আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের যে বিষয় সম্পর্কে অবহিত করব তা হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির অফার, তা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022। অনলাইনে যার আবেদন শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে, এবং শেষ হবে হচ্ছে 28 ফেব্রুয়ারি। আপনারা পুরো সার্কুলারটি এই ওয়েবসাইটে পাচ্ছেন। এছাড়া আপনারা ওই ওয়েবসাইটে আসার পরে সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন আপনারা এখান থেকে। আর আমি ডাউনলোড করেছি, এখন আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখব এখানে কি বলা হয়েছে। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। এই বিস্তারিত তথ্যাবলী আমাদের জানা প্রয়োজন। তো এখন আমরা দেখব, প্রথমে হচ্ছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। এখানে হচ্ছে আপনারা যখন এই পুলিশদের যে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আছে সেখানে আপনি গেলেই শূন্য পদের বিবরণ পুরো পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, এখানে বলা আছে আর ওয়েবসাইটও এখানে দেওয়া আছে। আপনারা নিচের দিকে আসলে একটু দেখতে পারবেন যে এখানে ওয়েবসাইট দেওয়া থাকবে এখানে। হ্যাঁ, এই যে দেখুন police.teletalk.com, এই যে দেখুন http://www.police.gov.pt, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। যাই হোক, প্রার্থীর যোগ্যতা যা খুবই গুরুত্বপূর্ণ, আমরা বেশিরভাগ সময় আমরা বাদ হয়ে যাই এখান থেকে, কারণ হচ্ছে যোগ্যতা না থাকার কারণে। এখানে আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বয়সটা কত হবে, দেখবো আমরা 18 থেকে 20 বছর। আবার দেখুন, যে সকল প্রার্থীর বয়স 28 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ যেটা হচ্ছে লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2022, এটা হচ্ছে আবেদন করার জন্য লাস্ট ডেট, এই 28 ফেব্রুয়ারি 2022 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে, অর্থাৎ 18 থেকে 20-এর মধ্যে থাকবে, তারা শুধুমাত্র আবেদন করার জন্য বিবেচিত হবে, যোগ্যতা থাকবে। যদি আপনার এর মধ্যে বাইরে হয়ে যায়, মনে করেন 27 ফেব্রুয়ারি আপনার বয়স হয়ে গেলো 21, তখন কিন্তু আপনি আর পাচ্ছেন না, একটু খেয়াল রাখতে হবে এটা। আবার 18 বছর কম হলেও পারবেন না। যদি এমন হয় 28 ফেব্রুয়ারিতে আপনার 18 বছর হয়েছে, তাও পারবেন। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা যাই হোক, এগুলো মানে কোটাটা অনুসৃত হবে, মানে কোটা থাকবে, কোটা পদ্ধতি এখানে আছে তাই বলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কী হবে দেখি আমরা, SSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে GPA 2.5 পেতে হবে, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে শারীরিক মাপটা আমরা এখন দেখব। উচ্চতা দেখব 5 ফুট 6 ইঞ্চি, এটা পুরুষদের জন্য, পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন হচ্ছে এখানে 5 ফুট 6 ইঞ্চি লাগবে, দেন হচ্ছে ক্ষুদ্র নির্গোষ্ঠী মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এটা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, আর নারী প্রার্থীদের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি সাধারণ সবার জন্য, আর যারা এরকম ক্ষুদ্র নিগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোঠার সন্তানদের আছেন যারা, তারা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ এখানে আমরা একটু দেখবো, সাধারণ ও অন্যান্য কোঠার একটা স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রেও আপনারা একটু দেখে নেবেন। এটা ওজন হচ্ছে কত, এখানে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, মানে আপনার যে ওজন, আপনার যে বয়স আছে এবং আপনার যে উচ্চতা আছে তার সাথে সামঞ্জস্য হতে হবে, তারা মাপলেই বুঝতে পারবে এটা। দৃষ্টিশক্তি থাকবে 6/6 এবং 6/6। হ্যাঁ, তো অনলাইনে আবেদনের নিয়মাবলী আমরা একটু ভালো করে দেখবো এখানে। প্রথম ধাপে হচ্ছে আপনাকে দেখুন এই যে ওয়েবসাইটটা আছে এখানে লগ ইন করতে হবে, লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। আপনাদের যদি প্রয়োজন হয় আমরা ফর্মটা পূরণ করে দেখাবো আপনাদের কীভাবে ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল থাকবে, ওইখানেও ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকেও ভালো করে দেখে ফর্ম পূরণ করতে পারবেন এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে, খুবই ভালো। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে আপনি আরও সহায়তা পেতে পারেন, এখানে একটা হেল্প অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আরও সহায়তা পাবেন। আবেদনের সময় 1 ফেব্রুয়ারি থেকে, যে আগেই বললাম, সকাল 10টার ঘটিকা হতে 28 ফেব্রুয়ারি 2022 রাত 11টা 59 ঘটিকা পর্যন্ত, এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তবে আমার রিকমেন্ড হচ্ছে আপনারা প্রথম দিকে আবেদন করে ফেলবেন, তাহলে আপনাদের চাপ কম থাকবে, কারণ ওয়েবসাইটে তখন লাস্টের দিকে খুবই চাপ থাকে, তখন লোড হতে সময় করে, প্রপার ওয়েতে আপনারা আবেদন নাও করতে পারেন, বারবার করা লাগতে পারে এই আর কি। হ্যাঁ, তো আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। আচ্ছা, এটা ইউজার আইডি পাবেন আপনার উক্ত ইউজার আইডি তে ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে 30 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে। 72 ঘন্টার পার হইলে কিন্তু আর হচ্ছে না, একটু খেয়াল রাখতে হবে। অনলাইন আবেদন পত্রে প্রার্থীর স্বাক্ষর দিতে হবে। এখন স্বাক্ষরটা যে দিবেন এটা তো অনলাইনে দিবেন তাই না, তার মানে কি স্ক্যান করতে হবে, স্ক্যান করে আবার কি করতে হবে, সেটা স্বাক্ষর দিতে হবে 300x80 পিক্সেলে,
আপনাদের এই মাপটা ঠিক রাখতে হবে। যদি আপনারা নিজেরা পারেন তা তো পারলেন, হ্যাঁ বিভিন্ন অনলাইন এডিটর আছে, এছাড়াও বিভিন্ন ছবি এডিট করার বিভিন্ন অপশন আছে, সেখানে আপনারা এই দৈর্ঘ্য এবং প্রস্থ, হ্যাঁ হাইট এবং ওয়েট ঠিক করতে পারবেন। এছাড়া যদি তাও না পারেন তাহলে দোকানে যেয়ে ঠিক করলে হবে, বাট এটা মনে রাখবেন 300x80 লাগবে। আর রঙিন ছবি যেটা সেটা 300x300, বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেত্রে 300x300 প্রয়োজন হয়, আর সিগনেচারটাও এটাই প্রয়োজন হয়। একটু করে রাখবেন একবার, তাহলে বাকিগুলো হয়ে যাবে। যাই হোক, অনলাইন আবেদন পত্রে প্রণকিত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। বিধায় অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্যগুলো ভালো করে নিশ্চিত হতে হবে সব ঠিক আছে কিনা। যাই হোক, এখন আমরা দেখব দ্বিতীয় ধাপটা কি। ইউটিলিটি পাওয়ার পর কমপক্ষে 30 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল হতে SMS সেন্ড করতে হবে, প্রথম SMS কীভাবে করবেন, TRC দিতে হবে, দেন স্পেস দিতে হবে, দেন ইউজার আইডি লিখতে হবে। আপনি যে ইউজার আইডি পাবেন, হ্যাঁ ওনারা একটা ইউজার আইডি দিবে আপনাকে ফর্ম পূরণ করার পরে, ওই ইউজার আইডি লিখতে হবে, লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে দেখুন, যে এক্সাম্পল আছে। দেন কী করতে হবে, রিপ্লাই দিবে আপনার অ্যাপ্লিকের নেম, হ্যাঁ 30 টাকা উইল বি চার্জ অ্যাজ সার্ভিস চার্জ ফর দ্য অ্যাপ্লিকেশন ফর TRC রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ইউর পিন ইজ, এরকম কিছু টাকা দিবে। হ্যাঁ দ্বিতীয় ধাপে কী হবে দেখুন, দ্বিতীয় ধাপে কী করতে হবে, TRC লিখবেন প্রথমে, দেন স্পেস দিবেন, দেন ইএস দিবেন, আবার স্পেস দিবেন, দেন পিন নাম্বার, এই আপনাকে একটা প্রথমে SMS পরে একটা রিপ্লাই দিবে, একটা পিন নাম্বার দিবে এখানে দেখুন, এই যে ইউর পিন নাম্বার কই ছিল, এই যে ইউর পিন ইজ, এই যে হ্যাঁ, তো এইখানে যে পিনটা পাবেন 10 ডিজিটের সেটা এখানে দিতে হবে। লেখার পরে আবার সেম 16222 নাম্বারে সেন্ড করতে হবে। হ্যাঁ দেন হচ্ছে আপনাকে লিখবে যে আপনি কনগ্রাটস, হ্যাঁ কনগ্রাচুলেশন দেবে যে আপনার এটা সাবমিট হয়েছে ঠিকভাবে। যাই হোক, হেল্পলাইন পাবেন আপনারা এখানে, এখানে আপনার হেল্পলাইন এখান থেকে অনুষ্ঠিত করতে পারবেন। এছাড়াও ওই ভিডিও তো আছেই, ওইখানেও আপনারা দেখতে পারবেন। নির্বাচন পদ্ধতি আমরা একটু দেখবো, এখানে কী বলা আছে, ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং। আচ্ছা, অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্বাচিত নিয়োগ বিধি মোতাবেক ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই করতে হবে, বা ফিজিক্যাল টেস্ট যেটাকে বলা হয় PET, এটার জন্য বাছাই করা হবে। আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন, এটা বেশি একটা সমস্যা না আশা করি। দেন আবার এটা তো প্রথমে একটা ধাপ গেল, এরপর কী হবে, শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল, হ্যাঁ যে টেস্টগুলো আছে এগুলো সব আবার দেখা হবে। দেন হচ্ছে লিখিত পরীক্ষা হবে, দেন আবার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যাকে বলা হয় সাইকোলজিক্যাল একটা পরীক্ষা। আপনাকে বিভিন্নভাবে তারা সাইকোলজিক্যাল, বিশেষ করে যেমন আপনি একটা অপারেশনে যাবেন তো তখন যদি আপনার মেন্টালিটি আপনি ঠিক না থাকেন, আপনি যদি চাপ সামলাতে না পারেন দেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, তাই না, দেন ক্ষতি হবে আরও। তো এই জন্য তারা একটি সাইকোলজিক্যাল টেস্ট নিবে আপনার ক্ষেত্রে। দেন প্রাথমিক নির্বাচন করবে, দেন স্বাস্থ্য পরীক্ষা করবে, আবার পুলিশ ভেরিফিকেশন করবে যে আপনার আপনার সম্পর্কে কোনো বিভিন্নভাবে ভেরিফিকেশন করবে। দেন যেহেতু সরকারি চাকরি আপনার পরিবার সম্পর্কে করবে। যাই হোক, চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ করা হবে এরপরে। হ্যাঁ তো আপনার একটু এখানে পড়বেন, আমি তো বলে দিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো আপনাদের এখানে, কোনো সমস্যা নেই। তো এরপর আমরা আরও কিছু জিনিস এখানে দেখতে পারি, প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ, এখানে কী কী প্রয়োজন আপনার এগুলো আগে থেকে ভালো করে নিয়ে রাখবেন। সেগুলো হচ্ছে কি, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এটা নিয়ে রাখবেন, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র রাখতে হবে অবশ্যই, চারিত্রিক সনদপত্র যেটা আপনাদের হতে পারে হচ্ছে পৌরসভা কর্তৃক হতে পারে, চেয়ারম্যান কর্তৃক হতে পারে, অথবা আপনাদের হতে পারে প্রশংসাপত্র যেটা স্কুল থেকে আসতে পারে। হ্যাঁ নাগরিকত্ব সনদপত্র দুটাই নিয়ে রাখবেন আপনারা, যেটা প্রয়োজন হয় সেটাই দিবেন। নাগরিকত্ব সনদপত্র লাগবে, তারপরে হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র লাগবে, হ্যাঁ তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে, ছবি প্রয়োজন হবে। হ্যাঁ এখানে কী ছবি প্রয়োজন হবে, সরকারি গেজেটেড, হ্যাঁ ভুক্ত কর্মকর্তা কথা সত্তায়িত হতে হবে আর কি, 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেম থাকে, ব্যাকগ্রাউন্ডটা আসলে কোনো ফুল এসব দিবেন না, হয়তোবা পুরো সাদা দিবেন, হয়তোবা পুরো রঙিন যে কি ব্লু দিতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে সাদা ইউজ করা ভালো। তো যাই হোক, মুক্তিযোদ্ধা সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে প্রমাণ দিতে হবে যে আপনারা আসলে মুক্তিযোদ্ধা সন্তান কিনা। তো এরপর আপনার একটু দেখবেন, পুলিশ পোষ্য কোটা আছে, আনসার OBTP কোটা আছে, এতিম কোটা আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছে, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র এখানে লাগবে। হ্যাঁ দেন প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন সুবিধা সুযোগ সুবিধা কী পাবেন সেগুলো বলা আছে এখানে। নিয়োগ ও চাকরির সুবিধা, আপনারা যে নিয়োগ পাচ্ছেন সেটার সুবিধাগুলো কী কী এগুলো দেখবেন, হ্যাঁ এখানে দেওয়া আছে। সাধারণ নির্দেশাবলী, কিছু নির্দেশাবলী দেওয়া আছে এখানে, এগুলো দেখলেই হয়ে যাবে। তো এখানে কী আছে যে প্রার্থীদের নিম্নবর্তী তারিখ ও সময় স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। এই যে পুলিশ লাইনগুলো আছে এখানে আপনারা উপস্থিত থাকতে হবে এই সময়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কী কী বলা হয়েছে, আপনারা আশা করি খুব সুন্দর করে এটার আবেদন করতে পারবেন। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, কোনো সমস্যা নেই। আর ওইখানে তো ভিডিও দেওয়া থাকবে, ওটা দেখতে পারবেন, আর আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে ডাউনলোড করতে পারবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা যদি নিয়মিত এরকম বিভিন্ন চাকরির সংবাদ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।